Hello viewers, Assalamu alaikum. Shobai kemon achen? Alhamdulillah, Allah roshomoto amio bhalo achi. Ajke ashi Nur bhaier bashay. Nur bhaier eigulo dekhte. Ei je dekhen na, ekta jan boshe ache, bujhen? Ei ache rekhon jan pran. Jokhoni ashi o kintu kaaje eshe boshe thake. Ei ache. Khub bhalo ekta kobutor, mashallah. Eta hocche Nur bhaier loft. Ei purata ekta breeding loft. Onek sundor kore mashallah sajaiche. খুব সুন্দর একটা লফট। পাঙ্গিরা আবার জোড়া দিয়েছেন ভাই। তো ভিউয়ার্স আজকে আসছি এই মেডিসিনটা নিয়ে একটু কথা বলতে, যে খুব টু প্লাস মেডিসিন। এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির এবং এটার দাম হচ্ছে মাত্র 145 টাকা। আপনি 5% ছাড়ে 135 বা 130 এরকম সামথিং আসে আর কি দামটা, ওই দামে আপনি নিতে পারবেন। তো আমরা এটা হচ্ছে কবুতরের ফাঙ্গাস ছত্রাক এগুলোর থেকে বাঁচার উপায়, ঠিক আছে, বাঁচার জন্য এই মেডিসিনটা, এটা খুব ভালো উপকার করে মেডিসিনটা। দেখা যায় কি যে আমরা যখন কবুতরকে খাওয়াই, ঠিক আছে, তো কবুতরের খাবার থেকে এক ধরনের একটা ছত্রাক উৎপন্ন হয় বা খাবারটার মধ্যে ছত্রাক থাকে। যখন এটা খাওয়া কবুতর খায় তো কবুতরের ভিতরে ফুসফুসে বা কবুতরের আপনার এই দেখা যায় কি যে পাকস্থলীতে এই ভাইরাসটা অ্যাটাক করে, ঠিক আছে, ব্যাকটেরিয়াটা অ্যাটাক করে। আবার দেখা যায় কি যে কবুতর যখন এই একই পাত্রে আমরা পানি দিতে থাকি, বারবার পানি দিতে থাকি, বা কলের পানি যখন আমরা দিই, ফুটানো পানি ছাড়া যখন আমরা কলের পানি দিই, তখন এই ছত্রাকটা বা ফাঙ্গাসটা উৎপাদন হতে থাকে এবং ওইটা কবুতর যখন এই পানিটা খায়, খাওয়ার পরে এটা আবার কবুতরের ভিতরে এটা প্রবেশ করে। তো আবার দেখা যায় কি যে আমরা যখন কবুতরকে বাদাম খাওয়াই, তো বাদামের খোসার মধ্যে কিন্তু ছত্রাক উৎপাদন হয়, ঠিক আছে, তো ওইটার থেকে কিন্তু কবুতরকে ভালো অ্যাটাক করে। তো দেখবেন যে কবুতর শুধু ঠান্ডা লাগলেই বা মানে মুখ হা করে নিঃশ্বাস নেয়, এরকম না। ছত্রাক বা ভাইরাস যখন ব্যাকটেরিয়া যখন অ্যাটাক করে, তখন দেখা যাবে কি যে কবুতর এভাবে নিঃশ্বাস নিচ্ছে, ঠিক আছে, বা কবুতরটা দেখবেন শুকায় যেতেছে, ওই হচ্ছে কৃমির কারণে কিন্তু এই জিনিসটা হয়। বাট আপনার যখন এই ভাইরাস বা ফাঙ্গাস অ্যাটাক করে তখনও কিন্তু এই সমস্যাটা হয়। এই যে দেখেন এখানে কিন্তু লেখায় আছে যে অ্যান্টি ফাঙ্গাল, ঠিক আছে, এই যে বা টক্সিন বাইন্ডিং, এই যে দেখেন এই দুইটা সমস্যা কিন্তু প্রতিরোধ করে, ঠিক আছে। তো এই এটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনার লিটারে 1 লিটারে 2 ml করে দিবেন, 1 লিটারে 2 ml করে দিবেন এবং এটা সপ্তাহে 2 বার দিবেন, ঠিক আছে। 2 সপ্তাহে আপনি দিলেন 4 দিন, তারপর এটা এটা সমস্যা নেই, ঠিক আছে, আর করাইতে হবে না। বা ধরেন আপনি 15 দিন পরপর দিলেন, ঠিক আছে, 15 দিন পরপর, 1 মাসের একটা কোর্সের মধ্যে 15 দিন পরপর আপনি দিলেন যে এই একবার করে এই 1 সপ্তাহে 2 বার, ঠিক আছে, আবার ধরেন 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার 1 সপ্তাহে 2 বার, ঠিক আছে, তাইলেই হয়ে যাবে, সমস্যা নেই। এবং এটা কবুতরের ফাঙ্গাস থেকে খুব ভালো রক্ষা করে। তো অনেক সময় দেখা যায় কি যে এই কবুতর যদি ইউজ টু না থাকে, যখন আপনি পানির সাথে মিক্স করবেন মেডিসিনটা, তখন সে কবুতর খাইতে যাবে না। তো এই কারণে দেখা যায় কি যে আপনি পানিটা আগে সরে রাখবেন, কবুতর খাবার খাবে, খাবার খাওয়ার পর তখন আপনি এটা দিবেন। আর যদি যদি তারপর যদি না খায়, ঠিক আছে, কবুতর পিপাসা পাইলে কবুতর অবশ্যই অবশ্যই 100% আপনি শিওর থাকেন যে এই পানি খাবে। তবে যদি না খায়, সেই ক্ষেত্রে আপনি সিলিঞ্জের 8 থেকে 10 ml একটা কবুতরকে খাওয়াই দিবেন। এবং এই কোর্সটা আপনি বাচ্চা সহ এবং বড় সকল কবুতরকে আপনি করাইতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাচ্চাকে আপনি চাইলে 8 ml খাওয়া দিতে পারেন সিরিঞ্জ দিয়ে, অথবা কবুতর বাবা মা যখন খাবার খাবে, পানিটা খাবে, তখন সে বাচ্চাকে যখন আবার খাবারটা খাওয়াবে, তখন এটা কবুতরের বাচ্চার অটোমেটিক কোর্সটা হয়ে যাবে, ঠিক আছে। তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই এবং ভয়েরও কোনো কারণ নেই যে আপনি সকল বয়সী কবুতরকে এই এই মেডিসিনটা খাওয়াইতে পারবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স আজকে এতটুকুই, তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, আমি যতটুকু পারি ইনশাল্লাহ সাজেশন দেওয়ার চেষ্টা করব। ওকে।